উৎসবের নগরী খুলনা বরিশাল, নতুন মেয়রদের শুভেচ্ছা জানাতে সকাল থেকে সমর্থকদের ভিড়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করাই চ্যালেঞ্জ, বলছেন নির্বাচিতরা। আমরা একটা নতুন বরিশালের জঙ্গিকার, সেটা পূরণ হবে এই আশা ব্যক্ত করি। এই বিজয়ের পরে আমাদের এই বিভাগের আমাদের ইসের জাতীয় সংসদের নির্বাচনে অনেক প্রভাব পড়বে। বিভক্তি দূর করে সবাইকে এক ছাতার নিচে আনাই খায়ের আবদুল্লার বড় পরীক্ষা, বলছেন বিশ্লেষকরা। খুলনায় বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের ভরা ডুবি। অনেকের মধ্যে কিন্তু ক্ষোভ আছে, দলের মধ্যে ক্ষোভ আছে, সেইগুলোকে পরিশীলিত করার জন্য যে দলের যে এখন কমিটিগুলো আছে, এই কমিটিগুলোকে পুনর্গঠিত করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা থাকবে এবং ওনার একটা অবস্থান থাকতে হবে। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো না, যে আমাদের 48% একটুখানি বেশি নির্বাচনের কাস্টেড ভোট হয়েছে, তো এইটা হয়েছে শুধুমাত্র কাউন্সিলরদের তৎপরতার কারণে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যরাতে ভর্তি হওয়ার পর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া, শাস্তি মওকুফ হয়নি, প্রধানমন্ত্রীর এখতিয়ারে কারাগারের বাইরে আছেন, বললেন তথ্যমন্ত্রী। অনুকূল আবহাওয়ার সহনীয় বিদ্যুৎ পরিস্থিতি, স্বস্তি ফেরাচ্ছে উৎপাদন বৃদ্ধি ও আদানি থেকে আমদানি, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন না রাখলে আবারও বিপর্যয়ের শঙ্কা। জুলাই থেকে ভর্তুকি মূল্যে 5 কেজি করে চাল কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। কোরবানির সামনে রেখে 6 মাসে এসেছে 61,000 মেট্রিক টন মশলা, রেকর্ড আমদানির পরও কমছে না দাম। বন্ধুরা মিলে সাঁতরে কুষ্টিয়ার গড়াই নদী পার হওয়ার চেষ্টা, নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান, উৎকণ্ঠায় স্বজন। ভারত পাকিস্তানের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাট উপকূলে 144 ধারা জারি, করাচিতেও সতর্কতা, বৃহস্পতিবার আঘাত হানার শঙ্কা।